লোকাল ট্রেন বন্ধ হয়েছে প্রায় 6 মাস হয়ে গেল। যবে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন ঘোষণা করেছেন, ঠিক তার পর থেকেই কিন্তু বন্ধ রয়েছে লোকাল ট্রেন। এই লোকাল ট্রেন পুজোর আগে খোলার জন্য কিন্তু প্রচণ্ডভাবে উৎসাহিত ছিল আমজনতা, এবং রেলের তরফ থেকেও রাজ্যকে বারবার চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল যে রাজ্য সরকার এ বিষয়ে কী চায়, এবং রাজ্য সরকার কি রেল অর্থাৎ লোকাল ট্রেন পুজোর আগে চালু করতে চায় কি চায় না, সেই ব্যাপারও কিন্তু রেলের তরফ থেকে রাজ্যকে চিঠি দেওয়া হয়েছিল। তো অবশেষে রাজ্যের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পুজোর আগে লোকাল ট্রেন চলার কোনো সম্ভাবনা নেই। তো এ ব্যাপারে বিস্তারিত জানবো ভিডিওতে আর কি জানানো হয়েছে, তবে লোকাল ট্রেন কবে থেকে চলবে সেই সমস্ত কিছুই জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, আপনি কি চান যে পুজোর আগে লোকাল ট্রেন চালু করা উচিত ছিল? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। লোকাল ট্রেন পরিষেবা চালুর বিষয়ে আলোচনা চেয়ে রাজ্যকে চিঠি দিয়েছিল রেল, তবে বৃহস্পতিবার পর্যন্ত নবান্নের তরফে কোনো সাড়া না পেয়ে পুজোর আগে লোকাল ট্রেন পরিষেবা চালু হচ্ছে না বলে জানিয়ে দিয়েছেন শিয়ালদহ ডিভিশন বিভাগের রেল আধিকারিক এসপি সিং। করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ মেনেই লোকাল ট্রেন চালাতে প্রস্তুত বলে রেল জানিয়েছিল রাজ্যকে, কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত রাজ্য ওই প্রস্তাবিত বৈঠক নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি, ফলে পুজোর আগে লোকাল ট্রেন চলাচল এখন কার্যত অসম্ভব বলে জানিয়ে দিয়েছেন এসপি সিং। তিনি জানিয়েছেন লোকাল ট্রেন পরিষেবা চালু করার জন্য রেলের তরফে চিঠি দিয়ে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু বৃহস্পতিবারও সেই চিঠির জবাব রেলের দফতরে এসে পৌঁছায়নি। তার কথায় রাজ্য এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় বৈঠক হলো না। বৈঠকের পর পরিকল্পনা বাস্তবায়িত হতে দিন দশেক সময় লাগতে পারে, ফলে পুজোর আগে লোকাল ট্রেন পরিষেবা অনিশ্চিত বলেই ধরে নেওয়া যেতে পারে। তবে একই সঙ্গে লোকাল ট্রেন চললে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনিও। রেল আধিকারিকদের একাংশের মতে পুজোর আগে যেভাবে রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে লোকাল ট্রেন চালানো হলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলেই ধারণা করছে রাজ্য সরকার। উল্লেখ্য, রেলের তরফে রাজ্যকে দেওয়া ওই চিঠিতে জানানো হয়েছে রেলকর্মীদের কাজের জন্য প্রয়োজন অনুসারে বিভিন্ন সেকশনে বিশেষ কিছু ট্রেন চালানো হচ্ছে। ওই ট্রেনগুলিতে সাধারণ মানুষ ওঠার চেষ্টা করছেন, কিন্তু তাদের উঠতে দেওয়া হয়নি বলে বেশ কয়েকটি জায়গায় বিক্ষোভ অবরোধ হয় বলে ওই চিঠিতে জানানো হয়েছে, ফলে পরিস্থিতি যে গুরুতর সেটা বুঝতে পেরেছে রেল। প্রসঙ্গত লোকাল ট্রেন চালু করা নিয়ে একদিকে যেমন সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, তেমনি রাজনৈতিক ইস্যুও হয়ে উঠছে বিষয়টি। রাজ্যের বিরোধী দলগুলি ইতিমধ্যে সরকারের কাছে এই মর্মে কিন্তু চিঠি চাপাটি করে দিয়েছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, রাজ্যে কি দুর্গাপুজোর আগে লোকাল ট্রেন চালানো উচিত, নাকি যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে অর্থাৎ দুর্গাপুজোর আগে পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন চলার কোনো সম্ভাবনা নেই, এই সিদ্ধান্তকে আপনি স্বাগত জানাচ্ছেন? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব।